السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ ولا تموتن الا وانتم مسلمون وقال الله سبحانه وتعالى اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم عن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قل امتي يدخلن الجنه الا من ابى

সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু তাআলারbargaye শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু তাআলা এত বড় গ্রাম থেকে কিছু মানুষকে এখানে এসে বসার তৌফিক عطا করেছেন যে আল্লাহ সুবানা তাআলা ভয়ঙ্কর সেই কঠিন দিনের মালিক যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে চলার এবং বলার ক্ষমতা দিয়েছেন তারই বারগায়ে শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ অতপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শত কোটি সালাত সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ আজকে আপনাদের এই গুলহাটিয়া সালার ভরতপুর এলাকায় আমার বক্তৃতার বিষয় আমাদের বর্তমান পরিস্থিতি এবং করণীয় মুসলমানদের বর্তমান পরিস্থিতি এবং করণীয় উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচক আলোচনা করার চেষ্টা করবো আজিজ আল্লাহ সোবানুল করিমের মধ্যে বললেন বললেন্লা দিন ওহে যারা ইমান এনেছো যারা ইমানের শক্তিতে বলিয়ান তারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো হুলুফি সিল্মি কাফা সোরা বাকারা সরা নম্বর দুই আয়ত নম্বর দুশো আল্লাহ সুবানা তালা বললেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো অরাতত্তাবি অভূতী শয়তান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না অপরাধ আল্লাহ সুবানা চালা বললেন তুমি তোমার নিজেকে এবং পরিবারকে বাঁচিয়ে নাও জাহান নামের ভয়াবহ আগুন থেকে পরবর্তী সময় আল্লাহ বলছেন যে আগুন জ্বালানো হবে মানুষ দিয়ে যে আগুন জ্বালানো হবে পাথর দিয়ে বাক্য অতীব কঠিন আমরা বাস খুঁটি জ্বলতে দেখেছি পাটকাঠি জ্বলতে দেখেছি গাছপালা জ্বলতে দেখেছি বনের দাবানল আমরা দেখেছি পাথর কোথাও চলেছে এ আমরা দেখিনি আল্লাহ সোমান বললেন যে তোমরা নিজেকে এবং পরিবারকে বাঁচিয়ে নাও সেই মহা আগুন থেকে সেই শক্তি ধরা আগুন থেকে যে আগুনকে আমি জ্বালানোর ব্যবস্থা করেছি পাথর দিয়ে যে আগুনকে আমি জ্বালানোর ব্যবস্থা করেছি মানুষ দিয়ে এখন আপনারা আমার মাথার মধ্যে ঢুকবে না যে মানুষ দিয়ে কি করে আগুন জলে আর পাথর দিয়ে বা কিভাবে আগুন জলে আল্লাহ নিজেকে বাঁচাতে বললেন অপরায়েতে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ভয় করো ওয়া লা ভয় করার মতো ভয় করো ওয়া লা খবরদার তোমরা মারা যেও না ইল্লা ওয়ানতুম মুসলিমন মুসলমান না হয়ে এখন প্রশ্ন হলো মুসলমান কাকে বলে আমরা মনে করি আমাদের জন্ম একটা ইসলামিক পরিবারে হয়েছে আমার বাবার নাম আব্দুর রহমান সেই জন্য আমি আব্দুর রহমান এর ছেলে হিসাবে আমি মুসলমান এটা মনে করি তো এটা মনে করি তো আমার বাবা যদি ইঞ্জিনিয়ার হয় তো আমি কি ইঞ্জিনিয়ার হব একটু কথা বলতাম আমার সাথে ভাবো না যেহেতু আমার বাবা পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তারপরে তিনি ইঞ্জিনিয়ার আমাকে যদি ইঞ্জিনিয়ার হতে হয় আমাকে ওইরকম ইঞ্জিনিয়ারিং লেভেলে কি করতে হবে পড়াশোনা করতে হবে তো আমার মুসলমান ঘরে জন্ম আমার বাবার নাম আব্দুর রহমান শেখ সুদেশ অথ এই না যে আমি মুসলমান আমার আগে ভাই আলোচনা করছিলেন উনি একটা কথা বলেছেন যে যে ব্যক্তি আদায় করে না যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি মুসলমান নয় কথা তো সত্য নাকি বা হাদিস বুখারী মুসলিমের কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই হাদিস বুখারী মুসলিমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন মানতারা কসালাতান মুতামমিদেন ফাকাত কফারা যে ব্যক্তি ইচ্ছা করে সালাত কে ত্যাগ করলো যে ব্যক্তি ইচ্ছা করে ফজরে ঘুমিয়ে থাকলো যে ব্যক্তি ইচ্ছা করে মাগরিব কে হেলাই ছুটে দিল যে ব্যক্তি ইচ্ছে করে রাত্রিবেলায় ঈশান সলাত আদায় করল না হি ইজ নট আ মুসলিম এট অল সে মুসলমান না কোনো মুক্তি কোনো মাওলানাকে ডাকেন দেখি তার সাথে আমি বসবো যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কখনোই মুসলমান নয় হতে পারে তার নাম আব্দুর রহমান হতে পারে সারা জীবন কাবার গিলাপ ধরে থাকে কিন্তু যে ব্যক্তি সলাত আদায় করে না ওই ব্যক্তি মুসলমান নয় আপনি তাকে বলতে পারেন মুসলমান আল্লাহর রসুল নাকচ করেছেন আল্লাহ রসুল বলেছেন না এরা মুসলমান নয় আমরা তো মুসলমান না এই যে পরিস্থিতি আমাদের আচ্ছা এই বলেন তো এইখানে যদি আজকে আপনি আমাদেরকে না এনে সিনেমার কোনো আর্টিস্টকে আনতেন জায়গা দেওয়া যেত দেওয়া যেত না ইভেন যদি এখানে ব্যারিকেডও করতেন তো বাস ভেঙে মানুষ ঢোকার ব্যবস্থা করতো তাই না তারপরে আমরা ভালো হতে চাই না আমরা সবসময় খারাপের দিকে যাই এটা আমাদের বৈশিষ্ট্য এখন পরিস্থিতি এইটা আমাদের এখন মুসলমানদের পরিস্থিতিটা কি বর্তমান বিশ্বে আমরা সবাই জানি তারপরে একটু বলি আপনাকে মুসলমানদের পরিস্থিতি এক একটু খেয়াল করেন আসামে এনআরসি হয়েছে বারো লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পের মধ্যে বন্দী রয়েছে ওটা একটা এক ধরনের জেলখানা পাঁচ লাখ সাত লাখ বা আট লাখ যাই হোক না কেন মুসলমান রয়েছে বাদ বাকি আমাদের হিন্দু ভাইরা রয়েছে তারাও মানুষ তারা অসহনীয় যন্ত্রণা ওখানে সহ্য করছে কারুর বাবা বাড়িতে তো স্ত্রী ওখানে কারুর মা বাড়িতে তো ছেলে ডিটেনশন ক্যাম্পে অবস্থাটা এরকম বর্তমান বিশ্ব কিছুদিন আগে রোহিঙ্গাতে লক্ষ লক্ষ মুসলমানদেরকে মেরে ফেলা হলো যুবকদেরকে উলঙ্গ করে গাছে ঝুলে আগুন ধরিয়ে দেওয়া হলো যুবতীদের স্তন কেটে রাস্তায় বেজিত করা হলো ছোট ছোট কলিজার টুকরো বাচ্চাদেরকে রাস্তায় যেমন করে খাসি কাটে মুরগি কাটে মুরগি জবাই করে তেমন করে জবাই করা হলো এটা যে বর্তমান মুসলমানদের পরিস্থিতি আর আমরা এমন একটা দেশে বসবাস করছি দেশের পরিস্থিতি সবাই জানে কিন্তু ওই যে লিও টলস্তয়ের

তাবরে জানসারিকে আঠারো ঘন্টা যাবৎ একটা ইলেকট্রিক পোলে বেঁধে পিটিয়ে পিটিয়ে বলা হলো বল জয় শ্রীরাম বল জয় হনুমান এইভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো ফেসবুক লাইভ হলো গোটা পৃথিবীর মানুষ বিশ্বেটা ভাইরাল হলো মানুষ দেখলো তাবরে জামছারিকে আঠারো ঘন্টা যাবত পিটিয়ে মারার পরে কয়েকদিন আগে কলম পত্রিকায় তারা চার্জশিট দাখিল করলো তারা বলল যে তাহরে সারিনের মৃত্যু হয়েছে হাটের অসুখে বুঝতে পারছেন আমার কথা কথা বুঝতে অসুবিধা হচ্ছে একটা লোকে আঠারো ঘন্টা যাবত পিটালো গোটা দুনিয়া দেখলো সবাই সাক্ষী আমরা কিন্তু তাকে বলা হচ্ছে যে নাকি তার হাটের প্রবলেম ছিল হৃদরোগে মৃত্যু হয়েছে বলেন এটা কি সহ্য করা যায় এরকম জাহিলিয়াত তো আল্লাহর রসুলের জমানো ছিল না ওই জাহিলিয়াতের যুগে আপনি আমি বসবাস করছি আপনার যদি দাড়ি টুপি থেকেছে তো আপনার বিপদ এমন একটা ডেঞ্জার জোনে আমরা বসবাস করছি এই বর্তমান বিশ্বে মুসলমান যেখানে আছে সেখানে হচ্ছে লাঞ্ছিত যেখানে মুসলমান রয়েছে পদদলিত তাদেরকে সম্মান করা হয় না একটা মহিলা যদি টপ আর জিন্সের শর্ট কাঠ পরে রাস্তা দিয়ে হাঁটে তাকে মানুষ দেখলে কিছু বলে না একজন মহিলা তার সম্ভ্রম ডেকে যদি রাস্তা যায় তাকে আজকে করা হয় কেন সে মুসলমান নারী একজন লোক যদি ট্রেনে সে যদি কলকাতা যাওয়ার জন্য উদ্দেশ্য করে ট্রেনে উঠে তার মাথায় যদি টুপি থাকে আর মুখে যদি দাঁড়ি থাকে তাকে বারবার বার করা হয় মোল্লা মুন্সি বলে গালিগালাজ করা হয় তাকে দেখে ট্রেনের মধ্যে জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া হয় তারা যদি তাদের মন্ত্র জপ করতে থাকে তাদের আমাদের কোনো আপত্তি নেই কারোরই কোনো আপত্তি থাকার কথা না কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা এত ভয়াবহ শিয়ালদা স্টেশনে নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল কিছু দিনই ভাইরা সেখানে চার রাখা সালাতে দায় করার জন্য ব্যস্ত ছিল যখন তারা সালাতে দায় করছিল কিছু কুকুর কিছু হায়না কিছু পশু কিছু গরু তারা ওই ট্রেনের মধ্যে থেকে জয় শ্রীরাম বলে চিৎকার করছিল এটাও ভাইরাল হয়েছে গোটা বিশ্ব দেখেছে কেউ কিছু বলেনি আল্লাহ সুবান বলছে এরা পশু বা হুম আদাল না এরা পশু নয় বরং পশুর মানে শোরের চেয়ে হচ্ছে বর্তমান সমাজের বেশিরভাগই মানুষ নইলে প্রতিবাদ কেন হয় না আল্লাহ রসুল বলছে অন্যায় হলে সরাসরি হাত দিয়ে বাধা দাও তোমার যদি ক্ষমতা না থাকে বক্তৃতার মাধ্যমে বলতে হবে তাতেও যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে সেই জায়গা থেকে উৎখাত করার চেষ্টা করতে হবে আজকে আমাদের এমন পরিস্থিতি গোটা বিশ্ব মুসলমান মার খাচ্ছে এর জন্য দায়ী কেউ নয় এর জন্য দায়ী আমরা এর জন্য দায়ী আমরা জন লোক মাত্র লোক সামনে কয়েক হাজার সৈন্য আছে না ইতিহাস জানেন না তারা জিতেছিল তো আজকে তিনশো তেরো জন লোক ইমানদার খুঁজে পাওয়া যাচ্ছে না তিনশো তেরো জন ইমানদার চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না নইলে আজকে আমরা আমাদের মধ্যে মাঝাবি কন্দলে বিভক্ত সবাই নিজের নিজের রাস্তা নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি তাপরে জানসারি মারা গেল আঠারো ঘন্টা যাবত তাকে পিটিয়ে হত্যা করালো কেন মুসলমান আখলাক তার ফ্রিজে নাকি গরুর মাংস ছিল না কি ছিল ইট ইজ দ্য কনফার্ম এট অল মোটেও এটা সঠিক নয় তার এটা এটাকে সন্দেহ করা হয়েছিল তার ফ্রিজে নাকি গরুর গোস্ত ছিল তাই বেচারাকে পিটিয়ে মারা হল তাই বেচারাকে পিটিয়ে মারা হল কালিয়াচক মালদার আফরাজুলকে প্রকাশ্যে শম্ভুলাল নামক এক জানোয়ার তাকে প্রকাশ্যে কুঠার দিয়ে আঘাত করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হল তার চিৎকারে আকাশ বাতাস বিলীর্ণ হলো। তার চিৎকারে বহু মানুষ কেনেছে কিন্তু এক শ্রেণীর হায় না তারা শান্তি পেয়েছে শম্ভুলালকে জেলে ঢোকানোর পরে তার স্ত্রীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাঠাতে শুরু করেছে শম্ভুলাল বেরিয়ে এসে আবার দলের নেতা হয়ে দাঁড়িয়েছে এটা ভারতবর্ষ এখানে আপনি আমি বসবাস করছি মন্দিরের মধ্যে টানা আট দিন সাত দিন আট বছরের ছোট্ট একটা কলিজার টুকরা চাঁদের মতো একটা শিশু কন্যা যে দুনিয়ার কিছুই বুঝলো না সেই আশি পাকে সাত দিন লাগাতার ধর্ষণ করা হলো এই ধর্ষণের প্রচার যখন সোশ্যাল মিডিয়ায় করার চেষ্টা করলো গৌরী লোকেশ সেই গৌরী লোকেশ একজন হিন্দু মহিলা একজন হিন্দু সাংবাদিক বিজেপির বিরুদ্ধে কথা বলার কারণে তার গেটের সামনে তাকে প্রকাশ্যে গুলি করে উড়িয়ে দেওয়া হলো ১৬ বছরের ছেলে জুনাইদ মাদ্রাসায় পড়তো বেচেরা কত নিরীহ একটা সুন্দর নাদুস নুদুস দেখতে একটা ছেলে সে টুপি তার মাথায় ছিল গায়ে জুব্বা ছিল সে টেনে করে আসছিল তাকেও পিটিয়ে হত্যা করা হলো নামে চারিদিকে হত্যা লীলা চলছে এর জন্য দায়ী এই ধরনের ঘটনা প্রায় ঘটছে আপনি কোনটা দেখতে পাচ্ছেন আর কোনটা পাচ্ছেন না সেটা ভিন্ন কথা বর্তমান বিশ্বের অবস্থা খুবই খারাপ তবে ভারতের অবস্থা আরো খারাপ এটা মুখে বলার না গোটা পৃথিবীতে মানুষ এখন এটাকে ঘৃণার দৃষ্টিতে দেখে এই ভারতবর্ষকে সব ভাই গোটা পৃথিবী রিরি করে বলে ছিচিচি এমন একটা দেশ পৃথিবীর ইতিহাসে প্রথম যে আমাদের টাকার দাম বাংলাদেশের টাকার চেয়ে কম পঙ্গু হয়ে গেছে আমরা কারেন্সি শেষ আমরা দেউলিয়া বিশ্ব ব্যাংক আর সাহায্য করতে নারাজ রিজার্ভ ব্যাংক এখন হাত দেওয়ার চেষ্টা করা হচ্ছে আরে অন্তরের মধ্যে ময়লা পুষে সমুদ্র সৈকত পরিষ্কার করে নাটক করলে হবে কি আগে অন্তরে ময়লাকে সাফ করতে হবে অন্তরে ময়লাকে সাফ করতে হবে পরিষ্কার করতে হবে আওয়াজ তুলতে হবে সর্বস্তর থেকে চলছে এই লীলা তারপরে যে শুরু হয়েছে এনআরসি আরে কয়েকদিন আগের রাফাইলের চুক্তির কাগজপত্র নাকি সরকারি দপ্তর থেকে হারিয়ে যায় কম্পিউটার থেকে হারিয়ে যায় আর আমার বাবাকে এই দেশের নাগরিক প্রমাণ করতে গেলে একাত্তর সালের আগের দলিল লাগবে এ যে এই কথা গো যে আইসক্রিম কি গরম আইসক্রিম কি গরম হয় আশ্চর্য একটা ব্যাপার মোহাম্মদ বিন কিছুটা ভালো ছিল কিন্তু এরকম মোহাম্মদ বিন্দুগুলোকে চেয়ে এত নিম্নমানের একজন মানুষকে আমরা পেয়েছি এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য এটা বোঝা আল্লাহ আপনি আপনার ইমানে ঘাততে হয়েছে আল্লাহ চাপিয়ে দিয়েছেন না বুঝো প্রধানমন্ত্রী কে বানিয়েছে আপনি আমি না আল্লাহ বলেন আল্লাহ তোলা বানিয়েছে কেন আমাদের ইমানকে টেস্ট করার জন্য যে তোমরা কেমন ইমানদার সেই ইমানকে টেস্ট করার জন্য যেই শুরু করলো যে এনআরসি হবে এনআরসি হবে আধার কার্ড নিয়ে আধার রাত্রিতে আধার রাত্রি পার করছে মানুষ করছে না মানুষ কত পাগল দেখবে একাত্তর সালের আগের দলিল এ আধার কার্ড ঠিক করতে ব্যস্ত আপনি আমার সাথে চ্যালেঞ্জ দেন গোটা গ্রামের সবারই আধার কার্ড আনুন গোটা গ্রামের হয়তো দশ জন লোকের নাম ঠিক আছে আপনি ভোটার কার্ড নিয়ে আসুন দশ বারো জন লোকের নাম ঠিক থাকবে কোথাও না কোথাও যদি আপনি মুসলমান হন ভুল থাকবেই ভুল বলছি কথাগুলো আমি যাচাই করে কথা বলছি আমার ভাইয়ের নাম সোহেল রানা আর আমার আব্বার নাম তাহেরা পুরুষের এগুলা কি পরিকল্পিত ভুল না কেমন ভুল আমার আশঙ্কা হচ্ছে আমি জানি না হতেও পারে আংশং সূচি মনে পড়ে ডাইনির কথা ওই যে আপনার মায়ানমারে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে হত্যা করলো তাদেরকে হত্যা করেছিল এটা তাদের প্ল্যান ছিল দীর্ঘদিনের তাদেরকে বলা হলো যে বাষট্টি সালের আগের তোমরা দলিল দেখাও বা আইডেন্টিটি কার্ড দেখাও আর যদি নাম ভুল থাকে তাহলে বিপদ আছে এ দেখেন এই আধার কার্ডে আপনার আমার নামের বানান ভুল আপনার ভোটার কার্ডে আপনার আমার নামের বানান ভুল আপনার ওই খাদ্য সুরক্ষা কার্ডে আপনার আমার নামের বানান ভুল আর আমাদের মুসলমানের তো বুঝতে পারছেন বিবি খাতুন বিবি বেওয়া একই তিনজনা আর নামের টাইটেল মনে হয় কারণই ঠিক নাই আছে নাকি রহমান ইসলাম বিশ্বাস সবই আছে আমাদের মানে কেউ কারণ না এরকম অবস্থা এটা খুব পরিকল্পিতভাবে ভারতবর্ষে করা হচ্ছে এটা কোথা থেকে নেওয়া আছে আইডিয়াটা মায়ানমার থেকে আপনি কি জানেন সর্ববৃহৎ জায়গা চীন চীনে উইঘর যে মুসলমান ওই ঘর মুসলমানকে বিয়ে করতে গেলে চীনের সরকারকে ট্যাক্স দিতে হয় বাচ্চা নিতে গেলে নিজের স্ত্রীর কাছে শুতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হয় কি জুলুম অত্যাচারের শিকার হয়ে তারা আছে আপনাকে দিতে হবে নইলে জীবন দিতে হবে খুব শীঘ্রই আমাদের ভারতবর্ষের অবস্থা আরো শোচনীয় এবং আরো খারাপ আসছে কেন জয় শ্রীরাম যেভাবে হত্যা করেছে মানুষকে ওই ভিডিও আপনি আমি ভাইরাল করছি আপনি দেখেছেন সেই লোকটা বলছে জয় শ্রীরাম তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়নি তার মানে আপনাকে মারবেই আপনাকে মারবে কার্গিল যুদ্ধ যিনি করল সবাই অপদার্থ বুঝছেন ভালো কিলার দেখবেন বলছে যে কার্গিলের যিনি যোদ্ধা তো তিনি ভারতীয় নন বি ভোটার তিনি তার মানে যারা আগে ছিল দায়িত্বপ্রাপ্ত তারা গাফিলতি প্রদর্শন করে বাংলাদেশকে ঢুকিয়েছে আর বাংলাদেশের মন্ত্রী বলে দিয়েছে এনআরসি ভারতের ইন্টারনাল ম্যাটার ওদের অভ্যন্তরীণ সমস্যা আমরা এটা বুঝি না মানে আমাদেরকে বাংলাদেশ নিবে না যাবেন কোথায় জেনারেল ডায়ার মনে পড়ে সব মুসলমানকে একটা এর মধ্যে ঢুকিয়ে সবাইকে হত্যা করেছিল গুলি বর্ষণ করেছিল ওরকম অবস্থা সৃষ্টি হবে যতদিন না আপনি আমি একটু সচেতনতার জায়গায় আসবো বর্তমান মুসলিমদের অবস্থা এটা আমরা মনে হয় সবাই জানি তাই না এবার আমাদেরকে রাস্তা খুঁজতে হবে যে কি করে এর থেকে আমরা এর থেকে পরিত্রাণের উপায় কি এই উপায় নিয়ে আজকে মুসলমান দল শত বিভক্ত যারা প্রেক্ষাপটে আছেন তারা জানেন কারণ আমাদের কাছে প্রায় সপ্তাহে হয় লোক আসছে নাই ফোন করে বলছে শাহনুর ভাই খুব টেনশন আছি কি করা যায় বলেন তো ভারতবর্ষের এই নিয়ে মানুষ বলছে তার মানে মানুষ ভাবছে কিছু একটা করার কথা ভাবছে কেউ ভাবছে মনে হয় আল্লাহ রসুলের ওই আগেকার বস্তা পচা নিয়ম মনে হয় আমাদের চলবে না নজিবিল্লা বিভিন্ন ভাবে মানুষের অবস্থা এখন কাহিল তারা চেষ্টা করছে যে একটা জায়গায় প্ল্যাটফর্মে আসা কিন্তু কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তো ফেরাউনের চেয়ে খারাপ না খারাপ নমরুদের চেয়ে তো খারাপ না খুব সূক্ষ্ম মস্তিষ্ক দিয়ে আমার কয়েকটা মূল্যবান কথা শুনবেন তার মধ্যে একটা কথা হচ্ছে আফরাজুলকে পুরিয়ে মারা হচ্ছে পিছনে ক্যামেরা আছে বুঝেন বিষয়টা তাবরেজকে মারা হচ্ছে পিছনে ক্যামেরা আছে মুসলমানদেরকে অত্যাচার করছে পিছনে ক্যামেরা আছে ক্যামেরা বন্দি করে সেটাকে নেটে দিয়ে দিচ্ছে আর ওটা আমরা মুসলমানরা কি করছি ভাইরাল করছি সবার সবার তো কি ঘটনা ঘটছে মুসলমানরা আমরা বারবার যত মুসলমান আছে তাদের মধ্যে ওটাকে ভাইরাল করছি আর যদি এক লক্ষ মুসলমানের কাছে ওইটা পৌঁছাচ্ছে তো নব্বই হাজার মুসলমান বলছে আরে বাপরে বাপ এইভাবে মানুষকে হত্যা করছে না এদের বিরুদ্ধে কথা বলা যাবে না বুঝতে পারিনি আমার আমি কোন দিকে যাচ্ছি আপনাকে মেন্টালি পিছিয়ে দিচ্ছে এরা আপনাকে মেন্টালি পিছিয়ে দিচ্ছে ভয় দেখাচ্ছে এটা সাইকোলজিক্যাল ম্যাটার আপনাকে বুঝতে হবে আরে হত্যা করবো মানুষ কিন্তু ভিডিওর কি দরকার আমি যদি মনে করি যে মুসলমানদেরকে শেষ করব। ভিডিওর প্রয়োজন আছে ভিডিওটা কেন করছে যাতে আপনার আমার মতন কমজোরে যারা ইমান লোক। তাহলে তারা ভয় খেয়ে ভয় তাদের দলে যোগ দিক নাহলে নিউট্রাল বসে থাকুক আর যে কটা আমাদের মানে কিছু শ্রেণীর মানুষের মতো যারা একটু মানে আল্লাহর প্রতি তাকুল যাদের বেশি যারা উমারের শক্তিতে শক্তি হয়ে বলিষ্ঠ কণ্ঠে যারা বক্তৃতা করে বলিষ্ঠ কণ্ঠে যারা জাতির সামনে সত্যকে তুলে ধরার চেষ্টা করে তারা করছে কি তারা বলছে যে না আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো এবার যুদ্ধ করতে গিয়ে দেখছে যে দশজন লোক আর নব্বই জন লোক ওদের দলে তার মানে এটা পরিকল্পনা মুসলমানকে চিরকাল মানুষ ভয় করেছে একজন মুসলমান হলেও আপনাকে ভয় করবে যদি আপনার ঠিক থাকে কথা ঠিক না ভুল বলল তার দলিল নেন এবার আপনি দেখেন পৃথিবীতে মুসলমান কেউ নাই ইব্রাহিম আল্লাহ সালাতামে একজন মুসলমান সে তার একটা স্ত্রী মুসলমান দুজন স্বামী আর স্ত্রী দুজন মুসলমান বাবা বলছে বেটা তোমার ধর্মকে ত্যাগ করতে হবে বলছে আব্বা এটা তো আমি ত্যাগ করতে পারি না বলে না না এটাকে ত্যাগ করতে হবে নইলে আমার বাড়ি ছাড়তে হবে তো ঠিক আছে আলাইকুম থাকেন চলে গেল নমরুদ অন্যতম একটা দুঃশাসন চালাতো তার এলাকায় ইব্রাহিম একা ছিলেন তাওহিদের দাওয়াত দিতে শুরু করলেন নমরুদ দেখছে না একে তো দমাতে হবে এ একজন তাও হিদবাদী লোক রয়েছে, একজন মুসলমান রয়েছে এ যদি তাওহিদের দাওয়াত মানুষের অন্তরে ঢুকিয়ে দেয় তাহলে গোটা জাতি ইসলাম গ্রহণ করবে গোটা জাতি মুসলমান হয়ে যাবে আর মুসলমানকে শক্তি দেয় আল্লাহ সুবনে তাহারা সুতরাং একে দমাতে হবে তাই একজন মানুষকে মেরে দেওয়ায় যথেষ্ট ছিল নমরুদে এত ভয় পেয়ে গেল অনেক লোককে জোগাড় করলো অনেকগুলো কাঠ খড়ি জোগাড় করলো বিশাল একটা আয়োজন করে দাও 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 করে আগুন জ্বলছে এবং ইব্রাহিম আসলামকে আনুষ্ঠানিকভাবে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আল্লাহ সুমানা তালার উপরে তুল রেখে আগুনের দিকে নিক্ষেপিত হচ্ছিল আপনাকে আমি খুব মনোযোগ সহকারে শুনবেন এই ঘটনাটা যে ইব্রাহিম ঠান্ডা করলেন কে উনি তহিতবাদী ছিলেন না উনার সাথে কেউ ছিল মুসলমান একজন মানুষকে দেখে বিশ্ব থর থর করে কেঁপেছে কেন তার নাম ইব্রাহিম তার জন্য শুধুমাত্র ভিতরে তাকো আছে আল্লাহ ভীতি রয়েছে আল্লাহকে ভালোবাসা আছে আল্লাহর উপরে বিশ্বাস আছে এই জন্য একজন ব্যক্তি করে দিয়েছিল একবার চিন্তা করুন কোনো যুক্তি চলবে না কিসের যুক্তি দেন আপনি নুয়ালা সরাতাম দাওয়াতের কাজ করতে লাগলেন তাকে মানুষ থুতু নিক্ষেপ করতে লাগলো গামছা দিয়ে টেনে তাকে ঘুরাতে লাগলো আল্লাহ সুবান কাছে বলছেন আল্লাহ আমি আর পারছি না এখন তুমি দেখো এখন তুমি দেখো আল্লাহ নু আলাহ সালামকে বললেন ও নুহু যাও বালক মাই প্রান্তরে নৌকা তৈরি করো দশ বিশ তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে কোনো নদী নাই বুঝেন আমার কথা আরে আশেপাশে কোনো নদী নাই আল্লাহ বলছেন নৌকা তৈরি করো আপনারা আমার মতন বুদ্ধিমান মানুষ হলে অন্তত একটা কোশ্চিন্ত করতাম যে আল্লাহ হোয়ার ইজ দ্য রিভার ক্যান ইউ টেল মি আল্লাহ নদী কোথায় আমি নৌকা করে কি করব এটা গাড়ি বানাতে বললে ওনার চলতো তাই একটা মরুভূমির মধ্যে বলছে নৌকা বানাও সুমান বেহামদি কি তাদের তাকুয়া তিনি নৌকা বানালেন নৌকা বানানো অবস্থায় মানুষ তাকে রিডি করতে লাগলো মানুষ বলছে যে কত বড় পাগল গো এতদিন তো বলতো আমি আল্লাহর রসুল আমি আল্লাহর নবী এখন আবার খালি বালির মধ্যে নৌকা বানাচ্ছে কি পাগল পাগল না হলে কি নৌকা বানাই তিনি নৌকা বানালেন আল্লাহ প্লাবন দিলেন ওই নৌকার উপরে যারা তারা বেঁচে গেল বাদবাকিকে ডুবিয়ে মেরে ফেলা হলো দেখেননি যুক্তি ছিল তার কোনো যুক্তি চলেছিল কোন যুক্তি না ইব্রাহিম সালাতাম বিবি হাজার এবং ছোট্ট ইসমাইল দুজনকে নিয়ে চলে আসলো মক্কা নগরীতে মক্কা নগরীতে কিছুই ছিল না শুধু ধুধু বালুকুমায় প্রান্তর বাড়ি ছিল না তিনি তাকে রেখে চলে যাচ্ছেন হাজার রাজিল্লা তানা বলছেন আমাকে রেখে চলে যাচ্ছেন এটা আপনি কার নির্দেশে করছেন জনমানব শূন্য এরিয়া হয়তো কোনো ভেড়ি এসে আমাদের দুই মা বাটাকে খেয়ে ফেলবে কোথাও কোনো খাওয়ারের ব্যবস্থা নেই নাই কোনো এক বিন্দু পানির ব্যবস্থা আমি টিকবো কী করে আপনি কার জন্য আমাদেরকে রেখে যাচ্ছেন কার উপরে ভরসা করে রেখে যাচ্ছেন আপনি যদি আল্লাহর রশতে বলে যান আপনি কেন এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাহ সাল্লাহ তসলাম ঘুরে বলছেন হাজার শোনো আমি রেখে যাচ্ছি কারণ আমাকে আল্লাহ সোমাতরা বলেছেন হাজার আজি আঢ়া বললেন আচ্ছা ঠিক আছে যান আপনি চলে যান আমার কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ ইমান দেখেন একবারও জিজ্ঞাসা করিনি পানীয় কোথা থেকে আসবে একবারও জিজ্ঞাসা করিনি খাবার কোথা থেকে আসবে তাহলে আপনার এই রাস্তা থেকে পরিত্রাণ পেতে গেলে এই অত্যাচার থেকে নিস্তার পেতে গেলে আপনার ইমানকে কংক্রিট করতে হবে কংক্রিট কেমন কংক্রিট আসুন শুনি বিলাল রাজি আল্লাহ নাম শুনেছেন কে উনি বলেন তো সাহাবি ইসলামের মুয়াজ্জিন তাই না মুয়াজ্জিন বলা হয় যাকে এই বিলাল রাজি আনু অপরের বাড়িতে কাজ করতেন শুনলেন মক্কায় আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমরা বলি সাল্লু আলী ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি নবুয়া দাবি করেছে ভালো করে খোঁজ খবর নিয়ে অন্তরে তিনি ইমান নিয়ে চলে আসলেন যে বাড়িতে চাকরি করেন চাকরি মানে তিনি চাকর ভালো করে বুঝবেন চাকরি ট্রান্সফার হয় চাকরি মানে যোগ্যতা লাগে চাকরি মানে কোয়ালিফিকেশন লাগে চাকর হতে যোগ্যতা লাগে না তো উনি চাকরের কাজ করেন একটা বাড়িতে ফাই ফরমাস খাটেন হুকুম শোনেন ওনার মালিক একদিন ওনাকে বলছে কি ব্যাপার তুমি কি শুনলাম তোমার ব্যাপারে বলে জি হ্যাঁ আপনার আমার কুল কায়নাতের মালিক আল্লাহ সুমানা তালা বলছে বাপ বাপ আমার বাড়িতে থাকো আমার বাড়িতে খাও এত বড় কথা আমি যদি তোমাকে এখনই ঘাট ডাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিই তুমি ভিখারি হয়ে যাবে কেউ তোমাকে খেতে দেওয়ার থাকবে না মানে বাড়ির থেকে ধাক্কা দিলে আর খেতে দেওয়া থাকবে না বলে আমি মাস্টারি চাকরি করি তো সব হিন্দু ভাইরা থাকে তো দাড়ি ছোট করে রাখতে হয় আরে তুই লজেন্স বিক্রি করতে পারিস না ইমান কিসের বলে টাখন উপরে প্যান্ট পরার জন্য আমাকে বকেছ তাই প্যান্ট টা নিচে মুসলিম শরীফ হাদিস নম্বর একশো পঁচানব্বই আল্লাহ রসুল বলছেন যার প্যান্ট আখনুর নিচে যাবে হিউল এন্টার টু দ্য হেল্প নাম তাকে জাহার যেতে হবে কি শিক্ষা দিচ্ছেন জাতিকে বিলাল রাজ্য যার চাকরি চলে যাবে তখন তিনি বলছেন চারিদিকে মক্কার মধ্যে একদম প্রতিস্থাপিত করা আছে তিনশো ষাট নগদ মাবুদ মাবুদের সামনে গিয়ে তারা মাথা ঢুকে মাবুদের কাছ থেকে চাই আর এ বিলাল বলে কি একটা চা করবো একটা মাহুদ চলবে না একজন আছে কত বড়ো শক্তি কত বড়ো ক্ষমতা আল্লাহ বিলাল রাজিল্লা ত নিয়ে চলে গেলেন উত্তপ্ত বালুকোময় প্রান্তরে তাকে বালুকে ময় প্রান্তের উপরে শুইয়ে দেওয়া হলো উত্তপ্ত বালু রাশিতে পিঠ জ্বলে যাচ্ছে বুকের উপরে অসহনীয় একটা পাথর যে পাথর বুকের উপরে দিলে বেশিক্ষণ রাখলে মারা যাবে অসহনীয় শইতে পারে না এমন একটা পাথর পিঠটা পুড়ে যাচ্ছে আকাশ থেকে তীর্যক কিরণে মুখ পুড়ে যাচ্ছে তার পায়ের উপরে তার হাতের উপরে পা দিয়ে হাতে একটা মূর্তি নিয়ে বলছে বল এই হবুল আমাদের রব বল এই হবুল আমাদের রব বল এই হবুল আমাদের রব তখন বিলাল রাজু বলছে আহাদ 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 এক আল্লাহ ছাড়া কারোর গুলো আমি করবো না অবশ্যই আল্লাহ এক এবং অদিতীয় বিলাল রাজনীতি তারা যেরকম এরকম করতে পারলো না কিছু তার মানে তাদের ফর্ম্যাটে যখন নিয়ে যেতে পারলো না তখন এই দৃশ্য একজন সাহাবি দেখে আবু বাক সিদ্দিক সিদ্দিক পা সুকিয়া স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে কিনে নিলেন তাকে মুক্ত করে দিলেন তাকে আজাদ করে দিলেন এছে বিলাল রাজি তানু ইমান কাকে বলে আরে আপনার আমার ইমান কোথায় গিয়েছে দেখেন ইমান কাকে বলে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম সকালবেলায় ফজরে দায় করার পর বলছে রাত্রিবেলায় মক্কায় শুয়েছিলাম ওখান থেকে বাইতুল গেলাম গেলাম আল্লাহর কাছে কথা বললাম কিছু গিফট নিয়ে চলে আসলাম এসে দেখছি বিছানা গরম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে তৎকালীন সময় সবচেয়ে দ্রুতগামী যানবাহনে সময় লাগতো ছ মাস কমাস ছমাস সময় লাগতো আল্লাহ রসুল বলছেন যে আমি এখান থেকে বাইতুল মোকাদ্দাস গেলাম সশরীরে সাত আসমান ভেদ করে আল্লাহর কাছে গেলাম কিছু কথোপকথন করে আল্লাহ আমাকে কিছু গিফট দিল কি গিফট সলাত তারপরে যে শির্ক না করলে জান্নাত তার সার্টিফিকেট তারপর যে হাউজে কাউসার এগুলো আমি নিয়ে এসে দেখছি বিছানা গরম মানে ঘটনা পাঁচ দশ মিনিটের কিংবা এক ঘন্টার আচ্ছা আমি যদি আপনাকে বলি যে আমার বাড়ি জলঙ্গি জলঙ্গি মানে একদম পদ্মার ধারে বাংলাদেশে দেখা যায় আমার বাড়ি থেকে তো ওখান থেকে বেলা একটাই বেরিয়েছি কটায় একটাই এখানে পৌঁছালাম ছটাই ক ঘন্টা লাগলো একটা একটু আপনি হিসাব করেন এবার যদি আপনাকে আমি বলি আমার বাড়ি থেকে এখানে আমি তিন মিনিটে আসলাম যদি খুব ভদ্র মানুষও হন তো মনে মনে বলবেন তাল বাহাইকার বলে কি রে মনে মনে বলবেন আর বাড়ি কোথায় এক দেড়শো কিলোমিটার আশপাশে দূর থেকে বলছে তিন মিনিট আসলাম না হয় কি করে ছ মাসের রাস্তা নাকি আল্লাহ রসুল গিয়েছেন আবার ফিরে খেয়ে দেখছেন বিছানা গরম কঠিন ব্যাপার তো তখন কাফেররা ওহো এই হচ্ছে মকা পেয়েছি আবু বাকার খুব বলে আমার বন্ধু যা বলে সব ঠিক সব ঠিক সব ঠিক আরে যুক্তি দেখেন কিছু মানুষ যুক্তি দেয় না এখন ওই আবু যে হেলে এখনো আছে গো আবুল হবে এখনো গ্রামে গ্রামে বিদ্যমান একটু পরে বলছি সময় থাকলে তো এসে আবু বাক্কার ডেকে গিয়ে আবু বাক্কার শুনেছো তোমার বন্ধু কি বলেছে বলছে কি বলেছে কি বলেছে বলছে এখান থেকে নাকি ভাইতুল মুকাদ্দাস গিয়েছে তারপরে নাকি আল্লাহর কাছে গিয়েছে তারপর নাকি এসে দেখছে বিছানা গরম আচ্ছা বলো কেউ এই কথা মেনে নিবে আসলেই তো তাই কঠিন বাক্য ভাই যতজন বসে আছি একদম ইমানদার হতাম না আল্লাহর রসুল জামানায় থাকলে হয়তো বা হয়তো বা আবু বাক্কার বলছে কি কে বলেছে কথাটা আল্লাহ রসুল বলেছে তুমি কোথা থেকে শুনলে আমি আল্লাহ রসুলের কথা নিজে কানে শুনেছি সিদ্দিক বলছেন আল্লাহর কসম করে বলছি তিনি ঠিক বলেছেন বলবেন না আল্লাহর কসম করে বলছি আল্লাহ রসুল ঠিক বলেছেন ভাই কোন গ্রেডের ইমান বলেন দেখি এটা কোন গ্রেডের ইমান থাকলে এই অবস্থা হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় পালিয়ে যাচ্ছেন হিজরত করছেন খুব ভয়াবহ পরিস্থিতি কাফেররা তাদের রাস্তা অনুসরণ করছে কোথায় গেল এরা পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ রসুল আর আবুবাক্কার রাজু লুকিয়ে আছেন আবু বাক্কার আর আল্লাহ রসুল নিচে আর তারা উপরে পাহাড়ের একদম চূড়ায় আবু বক্কার এইভাবে দেখে আর চোখে দেখে বলছে আল্লাহ রসুল ওরা যদি খালি তাদের পায়ের দিকে দেখে মানে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি আপনি এখানে লুকিয়ে থাকলে দেখা যাবেই তো বলছে ওরা যদি খালি নিচের দিকে তাকায় ওরা যদি একটু খালি নিচের দিকে ঝুঁকে তাহলে আপনাকে আমাকে দেখে ফেলবে অনেক মানুষ তারা সঙ্গে সঙ্গে হত্যা করবে আল্লাহ রসুল কি করা যায় আল্লাহ রসুল সাল্লা রুসাল্লাম বলছেন আবু বক্কার এখানে আমি তুমি আর আল্লাহ আছি কি বলছে আমি তুমি আর আল্লাহ আছি আবু আক্কার আই হ্যাভ নো তাহলে তো টেনশনই নাই একদম রিল্যাক্সড হয়ে গেলেন আপনি ভাবতেও পারবেন একদমই রিল্যাসড মন থেকে রিল্যাক্সড হয়ে গেলেন আবু আক্কার আরে কি ইমান তাদের আল্লাহ রসুল বলছেন ঈমানদার হতে হলে আমাদের সহাবিদের মতো হোক সাহাবিদের মতো আল্লাহ রসুলের জামানার মানুষের মতো ঈমানদার হতে হবে ঈমানের পরিচয় কত একজন সাহাবি বীর দর্পে যুদ্ধ করছেন আল্লাহ রসুলের আশেপাশে থাকেন উনি খুব একজন জলিল কদর সাহাবি তাকে দেখে সবাই বলছে আল্লাহ কি বীর মুজাহিদ কি সুন্দর তার যুদ্ধ করার কৌশল এই লোক যদি কোনোদিন এই যুদ্ধে মারা যায় ইনশাল্লাহ সে জান্নাতুল ফেরদোসের মাকামে মাহমুদের আশপাশে থাকবে খুব এগ্রেডের একটা ইমানদার মানুষ যুদ্ধ করছে বুঝে আল্লাহ রসুলের আশেপাশে থাকবে এত গ্রেট তার ইমানের আল্লাহ রসুল বলছে কার সম্পর্কে কথা বলছো তো বলছে আল্লাহ রসুল ওই ওই সাহাবি ওই জনৈক সাহাবির ব্যাপারে বলছে আল্লাহ রসুল বলছে না আমি দেখতে পাচ্ছি ও জাহান্নামে নামে জ্বলছে আমি দেখতে পাচ্ছি ও জাহান্নামে নামে যাবে তো এই সাহাবির মনটা খুব খারাপ হয়ে গেল এত বড় একজন সাহাবি বিশাল একটা যুদ্ধ করছে এই সাহাবী নাকি জাহান্নামে নামে যাবে আল্লাহ রসুল বলছে কথাও তো হজম করা মুশকিল ইমান আছে ইমান আছে তবে বুঝতে পারছেন একটু কেমন কেমন লাগে আমি ওর পেছন পেছন ঘুরতে লাগলাম দেখি তো আল্লাহ রসুল বলেছে কি হয় তো পেছন পেছন ঘুরতে 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 হঠাৎ ওই সাহাবি এসে আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল আল্লাহর কসম করে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল তালাスル মিসকি এসে বলছ আরে বাবা আমি তো আল্লাহর ফেরি তো বান্দা এবং রাসূল তুমিও জানো আমিও জানি তুমি আবার নতুন করে আবার সাক্ষ্য दे আর কি আছে বলে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনি আল্লাহ তরফ থেকে আসা নবী এবং রাসূল আল্লাহর রাসূল বলে ঘটনা কি বলে আল্লাহর রাসূল আপনি যে সাহাবীকে বলেছিলেন নামে যাবে আমি তার পেশন 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 তারপরে কয়েকটা কাফের তাকে আঘাত করলো সে তার যন্ত্রণা সহ্য করতে না পেরে তরবাইটা মাটিতে গেড়ে তার উপরে নিজেকে এলিয়ে দিল অর্থাৎ আত্মহত্যা করলো আর আপনি বলেছেন যে ব্যক্তি আত্মহত্যা করবে সে জাহান নামে যাবে বিশ্বাস করেন আল্লাহ রসুল আপনি আল্লাহর তরফ থেকে প্রেরিত বান্দা এবং রসুল আল্লাহ রসুলকে আমি আপনি চিনতে পারিনি আল্লাহ রসুলকে আমি আপনি চিনতে পারিনি চিনেছে ইহুদি খ্রিস্টানরা মাইকেল এই হাট দা হান্ড্রেড বলে একটা বই লিখছেন যার মধ্যে উনি বলছেন পৃথিবীর সেরা একশো জন বিজ্ঞানী একশো জন দার্শনিক একশো জন ফিলোসফার একশো জন বিশেষ ব্যক্তি একশো জন ভালো চরিত্রের মানুষের আমি নাম খুঁজতে লাগলাম নাম খুঁজতে 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 একশো জনের নাম পেলাম এক নম্বরে যার নাম পেলাম হি ইজ দা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম একজন খ্রিস্টান স্বীকার করতে বাধ্য একজন খ্রিস্টান স্বীকার করতে বাধ্য

প্রত্যেকটা লাইন আমি খুটিয়ে 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 পড়লাম এবং দেখলাম এই ব্যক্তির মতো ভালো চরিত্রের মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না হানি সিং কে চুল কেটেছে হানি সিং এত বড় বুকের উপরে হানি সিং নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইনাল চিন্তা করেন আপনার ছেলের আইকনকে সাকিব খান সলমান খান আপনার মেয়ের আইকনকে লিওন পন স্টার ও যেমন জামা পরে এদেরকে পড়তে হবে আপনার মেয়ের অনুকরণে আয় সারা না যাকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আকাশ থেকে আজকে আপনার অবস্থাটা কি আজকে যুব সমাজ হারিয়ে গেছে আরে যুব সমাজকে কি বলবো বুড়ো মানুষেরও তো ইমানের প্রচুর ঘাটতি ইমানদার হতে হবে সাহাবিদের মতো সাবিদের মতো ইমান হতে হবে আল্লাহ রসুলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে আজকে আমার কষ্ট হয় কয়েকদিন আগে সম্ভবত গত জুমায় কোথাও একটা কথা বলছিলাম যে বিজ্ঞানী যত রয়েছে পৃথিবীর বুকে সব বিজ্ঞানীরা কোরআন এবং হাদিস ঘেঁটেই বিজ্ঞানী শিরোপা মাথায় নিয়ে জাতির সামনে প্রকাশ করেছে আর মুসলমানরা নাভির নিচে নাকি নাভির উপরে এই নিয়ে মারামারি জোরে আমিন বলা আর আস্তে আমিন বলা এই নিয়ে মারামারি ও মাঝাব মানে আমি মাঝাব মানি না এই নিয়ে মারামারি আর তারা বলছে যে দেখো আল্লাহ সোমান কোরআনুল করিমের মধ্যে বলেছে এগারোটা গ্রহ তারা আবিষ্কার করলো নেপচুন ও প্লোটো জল কি করে হয়ে আকাশে উঠে মেঘর মালা তৈরি হয় বৃষ্টি বর্ষণ হয় তারা বলছে যে এটা আমরা করেছি অথচ কোরআনের আয়াত বিগ ব্যাং থিওরি কোরআনের আয়াত চিন্তা করেছেন রিসেন্ট দুটো গবেষণায় পাওয়া গিয়েছে এই গবেষণাগুলো দুঃখের বিষয় কোনো মৌলবি মাওলানারা করেনি অথচ ইহুদি খ্রিস্টানরা বলেছে আপনার পকেটে যে মোবাইলটা রয়েছে ওই মোবাইলটার ক্যামেরা ষোলো মানে ষোলো মেগাপিক্সেল অথবা চব্বিশ মেগাপিক্সেল ক্যামেরা চব্বিশ মেগাপিক্সেল ক্যামেরায় যদি আপনার ছবি তোলা হয় তো গায়ের লোম পর্যন্ত দেখা যায় আল্লাহ তালা আপনার আর আমার চোখে চোখ যে দিয়েছে চোখের মেগাপিক্সাল কত জানেন পাঁচশো ছিয়াত্তর চোখ আমাদের পাঁচশো ছিয়াত্তর আপনার মোবাইলে একশো মেমোরি খুব বেশি হলে একশো চষট্টি জিবি মেমোরি আপনার ল্যাপটপ কম্পিউটারে পাঁচশো জিবি মেমরি আপনার যে মাথাটা আল্লাহ সুবেন তারা দিয়েছেন দশ লক্ষ জিবি মেমোরি আপনার মাথা কি রেখেছেন মেমোরিতে কি রেখেছেন মেমোরিতে কিছু মেয়ের নাম্বার আর কিছু পর্নোগ্রাফি আর কিছু বাউল গান আর কিছু কি রেখেছেন আপনার মেমোরি ফাঁকা আপনি আজকে থেকে এই বক্তৃতা শোনার পর থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন জাতির সামনে আসুন জাতির সামনে সব কথাগুলোকে তুলে ধরুন জাতিকে হেদায়তের পথে ডাকুন উমার রাজি নিয়ে চলে আসছে ইসলাম গ্রহণ করার জন্য ইসলাম গ্রহণ করার পরে বলছে আল্লাহ রসুল কেন আমরা লুকে আছি চলুন খুললাম খুল্লা বাইরে দাওয়াত দিব কত বয়স উমারের জানি না তবে যুবক ছিলেন ওই আঠারো থেকে কুড়ি পঁচিশ পঁচিশের মধ্যে মানুষ লুকিয়ে লুকে হিজরত করেছে লুকিয়ে লুকে উমার রাজু তার উটনির পায়ে ওই ঝনঝন করে ওটাকে কি বলে মল না কি বলে পায়ে ঘুঙুর ঘুঙুর বেঁধে দিয়েছেন থাকতো অপমান করার জন্য বহুদিন আল্লাহ রসুলকে থুতু নিক্ষেপ করেছে ওই কুলাঙ্গারেরা তো উমার রাজি উঠটাকে ঘুরাচ্ছেন আর একজনের সামনে থেমে বলছে এই শোনো 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 উমার ওই রাস্তা দিয়ে যাবে মদিনা তোমার নাকি একটা জোয়ান ছেলে আছে তোমার যদি ইচ্ছা হয় তুমি তোমার সন্তানটাকে হারিয়ে ফেলবে তো পাঠিয়ে উমারের সামনে সবাই লুকিয়ে গিয়েছে উমারের বুকে সাহস দেখেন সাহস কে আল্লাহ আজকের মানুষ যারা গবেষক তারা ভাবছেন যে আল্লাহ রসুলের জামানায় ইন্টারনেট ছিল না ইমেল জিমেল ছিল না মোবাইল ছিল না টেলিফোন ছিল না ওই জামানায় উমার রাজিউল্লা অর্ধ বিশ্ব বিশ্বের খলিপা হয়ে কি করে এত বড় দেশকে চালালেন এত বড় পৃথিবী চালালেন তো ওনারা গবেষণা করে বলছেন যে ও তো মক্কায় বসে থাকতো ও তো মদিনায় বসে আর স্পেনের মানুষ তার কথা শুনতে কেমন কথা তো ওনারা কিচ্ছু পাননি শেষে একজন বিজ্ঞানী বলছেন উমার এই নামটার মধ্যে এমন একটা গতি আল্লাহ দিয়েছেন ওরে বাপরে বাপ উমার ঠিক আছে সব ঠিক আছে এরকম উমার তৈরি হতে হবে আপনাকে আমাকে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের একা হতে হবে কাফেরদের আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু পোড়াতে পারেনি মাছে গিলতে পারেনি উনি আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ রসুলকে শত আঘাত দিয়েছে তাইয়ববাসী আল্লাহ সুবহানাহু তাদের জন্য উল্টো দোয়া করেছে সুতরাং আপনার আমার যদি ইমান মজবুত থাকে তাহলে ইনশাল্লাহ আজিজ আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা সাহায্য করবে দলিল সোলা আল ইমরান সোলা নম্বর তিন আয়াত নম্বর একশো ষাট বলছেন আমি যদি কাউকে হারিয়ে দিই তাওকে কি তাকে কি কাউকে মানে তাকে কি কেউ জিতাতে পারবে আর আমি যদি কাউকে জিতিয়ে দিই তাকে হারাবে কে তার মানে আপনি আল্লাহর উপরে তাহকুল করেন আল্লাহর উপরে তাহকুল করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে করে তো আমাদেরকে করে তো আল্লাহ রসুল খুব দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ রসুল বাইরের পরিস্থিতি খুব খারাপ খুব খরা করেন না আল্লাহ বাইরে গিয়ে নামাজ করতে লাগলেন ওই সাহাবি বলছে আমি দাঁড়িয়ে আছি আল্লাহ রসুল নাম শেষ করেনি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছে আল্লাহ এই কটা লোক নিয়েছি তা যায় কিছু ব্যবস্থা করো ব্যাস জিতে গিয়েছে ফের যুদ্ধ করেছে আল্লাহ কোরআনে তাদের কথা বলেছে যারা বদরের যুদ্ধ করেছিল তারা সম্মানিত যে ফেরেস্তা যুদ্ধ করেছিল তারাও সম্মানিত আচ্ছা আল্লাহ আল্লাহ কি নাই আল্লাহ চেঞ্জ হয়েছে ওই আল্লাহ আছে এখনো আপনার দোয়া আল্লাহ গ্রহণ করবে আপনার আমার দোয়া কেন গ্রহণ করে না আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি বাড়িতে জর্দা দিয়ে পান খায়। খায় না আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি সব সময় বিড়ি গুজা থাকে সাহস বিড়ি নিয়ে মসজিদে যায় আল্লাহ রসুলের উপরে তাওয়াক্কুল করে আল্লাহ উপরে তাওয়াক্কুল করে অথচ সেই লোক পানবিড়ি জর্দাগুল সিগারেট খায় অথচ সেই লোক তার বাড়িতে বন্ধন লোন আছে গ্রুপ লোনের কিস্তি আছে আছে না নাকি এদিকে নাই আছে না আমি শাহিনুর রহমান আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি বাড়িতে বন্ধন আছে বিড়ির টাকায় ব্যবসা মোদিখানের দোকানে পান বিড়ি জর্দা গুল সিগারেট বিক্রি করেন জর্দা খান আল্লাহ রসুল বলছেন লায়দ খুলুল জান্নাতা মদমিনুল খামরিন যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় তারা জান্নাতে যাবে না হানাফি সাফি মালিকি খারেজি মোতাজেলা যেই হোক না কেন যে মায়ের বেটা হোক না কেন আমি হাদিস বলবো উল্টা দেখি শেষে আমি বলছি যদি আপনি জর্দা দিয়ে পান খান আপনি জান্নাতে যাবেন না আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন হুজুর বলছে মাকরু হুজুর বোঝে মাখরু কত বড় হুজুর গো এর সাহস কত বড় হুজুর বলছে নেশা দুই প্রকার যেটা খেলে মানুষ টলে বেড়ায় এইটা নেশা আর যেটা খেলে মানুষ টাল মাটাল হয় না এইটা না আসলে আমাদের ইমামকে জিজ্ঞাসা করি আমাদের ইমামকে মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আনা বলেন আল্লাহ রসুল সাল্লা বলেছেন কুল্লু খামরিন কুল্লু হারামুন প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদে হারাম প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদে হারাম প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদে হারাম আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা হুজুর বলছে দুভান সাহস কত বড় ইম্লিচ এত বড় সাহস করেনি ইচে ভয় পায় মনে হয় কি না কি হয়ে যাবে

মদমিনুল খামরিন যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় তারা জান্নাতে যাবে না দুই রাজুলতা মিন নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যে নারী জিন্সের প্যান্ট পরে নারী জান্নাতে যাবে না আপনার সাথে চ্যালেঞ্জ আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন বিজ্ঞানের আব্বা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম জুতা স্যান্ডেল যদি ছেলেদের পায়ে দেয় ওই মেয়ে জান্নাতে যাবে না ওই জিন্সের প্যান্ট কিনতে টপ কিনতে এই কুলাঙ্গার বাপ আপনি টাকা দিয়েছেন এখানেই বসে আছেন আপনি কাপুরুষ আপনি হিজড়া জি শাহনুর ভাই আপনি আমাকে হিজড়া বোঝেন মানে জি সন্তান আল্লা দেয় সন্তান করার ক্ষমতা আপনার নাই আপনি মেয়েকে এভাবে পোশাক পরান মানে নির্লজ্জ বেহা। কাপুরুষ হিজড়া আপনি তাই আপনার মেয়ে এভাবে রাস্তা দিয়ে চলে পর্দা না করে শোরের গোছ খাওয়া যত পাপ পর্দা না করা তত পাপ সোরের গোছ খাওয়া যত পাপ পর্দা না করা অত পাপ চোরের গোছ খাওয়া যত পাপ বিড়ি খাওয়া তো পাপ হুজুরে যুক্তি দেয় একটা যুক্তি খন্ডন করে দিকে যাচ্ছি বলছে না বিড়িতে তো নেশা হয় না বলে আচ্ছা কোনো মুসলমান ও নামাজ পড়ে না কোনোদিন নামাজে যায়নি কোনোদিন যায়নি খালি মুসলমান নামে ওকে যদি বলেন যে মসজিদের মধ্যে সবাই বসে থাকবে তার মধ্যে সিগারেট খেতে পারবে কেন ভালো জিনিস পারবে না কেন যদি বলা হয় পায়খানায় খেতে হবে ও বলবে এছাড়া আমার পায়খানায় হয় না মসজিদে থাকে ফেরেশতা পায়খানা থেকে শয়তান ওই যে ঢুকতে গিয়ে বলে আল্লাহ গো শয়তান থেকে পানা চাইছি দুষ্ট জিন থেকে পানা চাইছি আর আমি ওই সব মা বোনদের কাছে একটু আবেদন দিয়ে যাই হায় আমার মা বোন তোমার কাছে শুয়ে থাকে রাত্রিবেলায় আমার তোমার ওই মুখে চুমু খাই বিড়ি খেয়ে এসে ছি 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 একটু কি রিদি করে না একটু কি ঘিন্না লাগে না একটু কি খারাপ লাগে না বিড়ি খেয়ে জর্দা দিয়ে পান খেয়ে তোমার ওই ঠোঁটে চুমু দেয় তোমার স্বামী কারণ তুমি কা পুরুষের সন্তান হয়তো বা তোমার স্বামী যদি রাত্রি দশটায় এগারোটা বারোটায় তুমি যদি তোমার স্বামীকে বলো আমার দই খেতে ইচ্ছা হচ্ছে ও ময়রাকে ডেকে দই বানিয়ে নিয়ে আসবে আর বিড়িটা তুমি ছাড়াতে পারো না দরকার ছিল তোমার বিড়ি ছাড়ানো তুমিও কাপুরুষ ঘরের হেও কাপুরুষ মিলে গিয়েছে কাপুরুষে কাপুরুষে মাসতো ভাই যেটা বলছিলাম এই পৃথিবীর অত্যাচার থেকে বাঁচতে গেলে আপনাকে আমাকে গ্রেডের ইমানদার হওয়া লাগবে রসুলের জামানার মতো ইমানদার হওয়া লাগবে এক দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট সালাদ আদায় করতে হবে আল্লাহ কোরআনুল কেরিমের মধ্যে বিরাশি জায়গায় বললেন আকিমি সলা তোমরা সালাদ কয়েম করো আমাদের উপরে গজব কেন আসছে এটুকু বললেই বুঝতে পারবেন আচ্ছা এখানে মসজিদ কোন দিকে আমার ডান দিকে মসজিদ এই মসজিদে ফজরে লোক হয় বলেন আমি এভাবে কঠিন বক্তব্য দিয়ে মারব না হ্যাঁ দশ বারো জন লোক ফজরে হয় কত ঘর লোক এই মসজিদের আন্ডারে মেম্বার প্রধান নাই নাকি সাইনুর রহমান আজ বলে আগে কালটি মেরেছে একশো নব্বই ঘর মানুষের মধ্যে একশো নব্বই ঘর মানুষের মধ্যে দশ জন নাম্বার পরে মানে দশ জন মুসল্লে গোটা গ্রামে ভাই গাড়ি খরচ পাবো তো দশজন মুসলমান আল্লাহ সহমান তালা কোরানুল মধ্যে বলছেন আমি বলছি না এত বড় সাহস আমার নাই আল্লাহ রসুল বলেছেন আমার নামে যদি কেউ একটা মিথ্যা কথা বলে সে যেন তার ঠিকানা জাহান নামে করে নাই আমরা ওই হুজুর না আর আমি তো হুজুরই না আপনি আমি আপনাদের ভাই আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি যা পাচ্ছি আপনার সামনে বলছি বেশ এটুকুই শুনুন দাওয়াতের কাজ দিতে করতে হবে যে ওই যে আলেমরা যে মুরগির ঠ্যাং নিয়ে মারামারি করছে তালাকের ফটো নিয়ে মসজিদে মসজিদে ফটোবাজি করছে তো ওরা ঘুমিয়ে আছে তো ডক্টর জাকির নাইক জাগলো তো আমরা কি করব মানে বিপদে পড়ে রেখেছে এখানে পেশা না এটা বিপদে পড়ে রেখেছি তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ সুবানের মধ্যে বলছেন মা সালাকুম ফি সাকার একদল জাহান নামীকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে আসলে কেন কলু তারা বলবে লামনা মিনাল মুসাল্লিন আমরা নামাজি ছিলাম না সুরা মুদ্রা সির আয়াত নম্বর বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নগদ খুলেন না পেলে স্যান্ডেলের মালা গলায় আমার আল্লাহ বলছেন আল্লাহ রসুলও বলেন এটা সরাসরি আল্লাহ বলছেন কোরআনের আয়াত আল্লাহ বলছেন মা ফিস সাকার তুমি সাকারে আসলে কেন সাকার নামক জাহান্নামে আসলে কেন কলু তারা বলবে লামনে কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না কনফার্ম যারা সালাত আদায় করে না তারা কোথায় যাবে ও যে বড় মাপের আলেম হোক না কেন কারণ সব আলেম আলেম না জানেন তো আম্বেদ আর আম্বেদকর নাম শুনেনি সংবিধান লিখে গিয়েছেন আঠারো পারা কোরআনের হাফে ছিলেন আমি একজন ব্যক্তির নাম করব একে সবাই আমরা চিনি কিন্তু কেউ দেখিনি তিনি আমাদেরকে শিখালেন ফরজ সালাতের পরে আয়তুল কুর্সি পাঠ করলে কোথায় যাবে জান্নাতে যাবে তো যায় না কেন মরেনি তাই ফরজ নামাজের পরে কেউ যদি প্রতিনিয়ত আয়তুল কুর্সি পাঠ করে তাহলে সে জান্নাতে যাবে এটা কে শিখিয়েছে জানেন মিস্টার ইবলিস মিস্টার ইবলিস ইবলিস কোথায় যাবে কনফার্ম কনফার্ম কোন কোশ্চিন তাহলে আপনি জানেন বললে এটুকু যথেষ্ট নয় আমল করতে হবে আল্লাহ মালাতা বলছেন মানে মানে কি তুমি যা করো না তা জাতির সামনে বলো না আপনাকে আমি কনফার্ম করলাম যে যারা মুসল্লিনা তারা জাহান্নামি এক এবার আসেন আল্লাহ বলছেন ফাইল মুসল্লিম আল্লাহ দিন রহমান সালাতিহিম সাহুন মুসল্লিদের জন্য জাহার নাম একটুকে বলা হলো যারা মুসল্লি নয় তারা জাহান্নামে যাবে আল্লাহ এখানে বলছে মুসল্লিদের জন্য যাহার নাম কোন মুসল্লি আন সালাতিহিম সাহুন যারা সালাত আদায় করে আল্লাহ রসুলের পদ্ধতিতে সালাত আদায় করে না ও আলেম সাহেব আল্লাহ রসুল বুকে হাত বেঁধে সালাত আদায় করতেন হাদিস পাননি সে কথা ভিন্ন তবে আপনি তাকে বাধা দিয়েন না আল্লাহ রসুলের মাটির মসজিদ গম গম করে কাপ্ত আমিন শুনে আপনি হাদিস পাননি ভিন্ন কথা খবরদার তাকে বাধা দিয়েন না তেইশ বছর যতদিন সালাদ আদায় করেছেন আল্লাহ রসুল যখনই তিনি দাঁড়াতেন তখন যখনই আপনার ইকামত হয়ে যেত আল্লাহ রসুল বলতেন সৌ সুবাকুম অত্যারাসু শুদ্ধ খেলা রাখুম এই শোনো তোমরা পাঁচিরের মতো শক্ত হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও পায়ে সেরে কাদের সাথে কাঁধ মিলে একদম লাইন করে প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও ও তোমার মসজিদের মাঝে জায়গা থাকে যে হাদিস কেন অস্বীকার না আপনি কোন ইমামকে মানবেন না মানুন আপনি ইমামকে মানুন তবে হাদিস কে কেন আপনি অস্বীকার করবেন এটা আপনার আমার কোনো আর নাই যে কোনো হাদিসকে আমি আপনি অস্বীকার করি আর যদি আপনার ভুল হয় আপনাকে মেনে নিতে হবে আপনি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে পড়ে আসেন মক্কা থেকে পড়ে আসেন তাও আপনার ভুল হলে মেনে নিতে হবে আরে মক্কা মদিনা তো দূরের কথা ওমার রাজিল্লা ত্রাণুর বাড়িতে গিয়ে একদম সাবি সালাম দিচ্ছেন ভালো করে শুনবেন বোছে না আসসালাম ওয়ালাইকুম উত্তর আসলো না বোছে না আসসালামু আলাইকুম উত্তর আসলো না বলছেন আসসালামু আলাইকুম উত্তর আসলো না তিনি রিটার্ন চলে আসছিলেন এমত অবস্থায় যখন উমার রাজি লাতরানু দরজা খুললেন দরজা খুলে গিয়ে বলছে এই আবু সাহেব খুদরি তুমি চলে যাচ্ছ কেন তো যে আল্লাহ রসুল বলেছেন কারোর বাড়ির সামনে গিয়ে তিনবার সালাম দিতে যদি তার থেকে রেসপন্স না পাওয়া যায় তো রিটার্ন আসতে বলেছেন উমার বলছে যদি এই হাদিসকে প্রমাণ করতে না পারো তো ভাগ্যে খারাপ আছে কি বলছেন বলেন কি বলছেন বলেন যদি হাদিসকে প্রমাণ করতে না পারো তো ভাগ্যে খারাপ আছে আর আপনার উত্তর আছে হুজুর বলেছে আপনার উত্তর আছে হুজুর বলেছে আর সাহাবির কোশ্চেনটা দেখেন সাহাবি বলছে তুমি কি হাদিস প্রমাণ করতে পারবে বলে জি হ্যাঁ একটা মজলিস থেকে উনি উঠে গেছিলেন ওই মজলিস থেকে জিজ্ঞাসা করা হলো এ হাদিসটা কে কে শুনেছো তো কয়েকজন সাহাবি বলছে জি এ হাদিসটা আমরা শুনেছি উমার রাজিলা আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ গো তার বাড়িতে তার প্রতি তুমি রহমত বর্ষণ করো বুঝতে পারিনি কথা তার প্রতি তুমি রহমত বর্ষণ করো উমরের চেয়ে অনেক ছোট তার বয়স আর আপনার বয়স সত্তর আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনি ইমামের পিছনে যতদিন সালাত তাই করেছেন আপনার সালাত হয়নি যদি আপনি সুরা ফাতে না পড়েন লা সালাত ইকরাবি ফাতে কিতাব কোন ব্যক্তি সালাত তাই করলো সুরা ফাতে পড়লো না তার সালাত হলো না আমি যাই আপনাকে বলতে শুরু বলতে শুরু করেছি ও চাচা রুকু সেজদা ধীরে করেন আল্লাহ রসুল বলেছেন এইভাবে সালাত হবে না আপনি আমাকে সঙ্গে সঙ্গে বলছে তোর বাপের বিয়ে খেয়েছি আমি বুঝতে পারেননি বুঝে তুই আমার হাঁটুর বয়সের ছেলে তুই আমার নাতির বয়সের ছেলে তোর কাছ থেকে দিন শিখতে হবে নাকি এত বড় হুজুর হয়ে গেছে ও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মানুষ যখন সিজদায় যায় আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় আজকে মহাবিশ্বে এই বিশ্বে পঁচানব্বই জন মুসলমান নামাজ পড়ে না পঁচানব্বই জন মুসলমান আল্লাহর সাথে ডিসকানেক্টেড আল্লাহ আমাদেরকে কি করে সাহায্য করবে বুঝতে পারেনি কথা সলাতের মধ্য দিয়ে আল্লাহ রসুল বিপদে পড়লে সলাত আদায় করতেন আল্লাহর কাছে চাইতেন আপনি তো সলাতে আদায় করেন না আপনি তো মুসলমানই না আপনি তো মসজিদে চিনেন না তাহলে আপনার দোয়া আল্লাহ কি করে গ্রহণ করবে আপনার তো নামই নাই আল্লাহর কাছে আর বলছে আমাদের উপরে বিপদ আসে আমাদের উপরে বিপদ আসে বিপদ আপনি আমি ডেকে আনছি আপনার আমার ইমান কংক্রিটেড না আপনার আমার সারাতের মধ্যে শৈথিল্য বোধ রয়েছে নইলে এত বড় ঘর একশো নব্বই ঘর বলছেন দশজন ব্যক্তি ফজরে যায় এটা কেমন কথা আল্লাহর উপরে ভয় করুন হয়তো আল্লাহ কখন আকাশ থেকে পাথর বর্ষণ করবে শুনেও খারাপ লাগে যে দশজন লোক ফজরে পাঁচ ওয়াক সালা আদায় করতে হবে চার ওয়াক কেউ সালা আদায় করলো বিনা অজরে এক ওয়াক সালাদ ছেড়ে দিলে কন্টিনিউ ছাড়লে ওই ব্যক্তি মুসলমান থাকে না বুঝতে পেরেছেন আপনার যে ছেলে সোলা আদায় করে না আজকে মুরগি জবাই করেছে আজকে ছাগল জবাই করেছে এই ছেলে ছাগল এবং মুরগি জবাই করার এই গোস্ত আপনার জন্য হারাম এটা খাওয়া যাবে না আমার বক্তৃতা শেষ করে স্যারের বক্তৃতা শেষ করে বাড়ি থেকে এই গোস্তকে ফেলে দিতে হবে এই গোস্তকে ফেলে দিতে হবে যে ছেলে আদায় করে না ওই ছেলে যদি আপনার এটাকে জবাই করে থাকে নির্লজ্জ বেহা আপনার ছেলে আদায় কেন করবে না আল্লাহ রসুল বলেন সাত বছর বয়সে তাকে বাবু সোনা শোনা সোনা করে সারাদ দায় করাও ও যদি দশ বছর বয়সের পরে সারাদ আদায় না করে তাকে প্রহার করতে বলেছেন অথচ আল্লাহ রসুল না ভাবছেন কি হলো তারপরে আল্লাহ রসুল যখন উঠলেন সলা শেষ করে সাহেবরা বলছে আল্লাহ রসুল আপনি এত লম্বা শেষদা করলেন আমরা ভয় পেয়ে গিয়েছিলাম আল্লাহ রসুল বলছেন আমার পিঠে হোসাইন চড়ে খেলছিল ওর কি খেলায় ডিস্টার্ব করতে পারি আমি এত ভালোবাসেন বাচ্চাকে সেই ব্যক্তি বললেন সেই মহামানব বললেন যে আপনার ছেলে দশের পরে যদি সারা তো না করে তাহলে আপনাকে ওকে মারতে হবে চিন্তা করেছেন ব্যাপারটা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি বলেন আজকে ফজর থেকে বলেন আমার সাথে সবাই বলেন আজকে ফজর থেকে সবাই আল্লাহ রসুলের তরিকায় আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ সবাই কিন্তু মন থেকে বললেন না মনে হলো যেন তবে আপনি না আদায় করলে আমার যায় সেনা আমার কাজ পৌঁছে দেয়া তাই আপনাকে বললাম বিশ্বাস করুন আজকে যদি মসজিদে মসজিদে কোনোতে না জেলা পড়া হতো আজকে যদি মসজিদে মসজিদে মসজিদ ভরে দিত সারা তদাই করার জন্য বিশ্বাস করুন এই ভারতবর্ষের মুখে আবারও অনাবিল শান্তি চলে আসবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের ক্ষোভ নেই আমরা তো তার জন্য দোয়া করতে পারি পারি না আল্লাহ রসুল বলছে দুই ওমরকে নিয়ে টেনশনে পড়ে গেলাম আল্লাহ গো একজনকে হেদায়ত দাও না অমনি আল্লাহ সুমান তারা হেদায়ত দিয়ে দিলেন চলে না আমরা নরেন্দ্র মোদীর জন্য দোয়া করি আল্লাহ যেন ওকে হেদায়ত দান করে যদি হেদায়ত দান করে দেয় হয়তো উনি প্রধানমন্ত্রী হয়ে আমাদের অনেক ভালো কাজ করবেন তাই না এনআরসির ভয়ে রাত্রি বেলায় দৌড়িয়ে বেড়াচ্ছেন এনআরসির ভয়ে রাত্রি বেলা দৌড়িয়ে বেড়াচ্ছেন আধার কার্ড নিয়ে যার নামের ভয়ে বাবা আগুনের ভয়ে মসজিদ পর্যন্ত যেতে পাচ্ছেন না মুনাফিক আপনি আপনার চরিত্রের মধ্যে মুনাফিকি রয়েছে এই মুনাফিকিকে ত্যাগ করুন যা বললাম চাচা মুসলমানের মতো শুনলেন এবং মানতে হবে এটা কারণ আপনি মুসলমান আপনাকে মানতে হবে আল্লাহ রসুল ওই জন্য আদিষ্ট হয়েছিলেন আল্লাহ ওদের উপরে ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ চালাবো যতক্ষণে তারা বলছে আমি করব তাহলে আজকে আপনি আমি কোথায় আমাদের অবস্থাটা কি আমাদেরকে সরাত করতে হবে আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে এটা হচ্ছে দুই নম্বর কারণ এই পথ থেকে উত্তরণের তিন নম্বর একটা ছোট্ট কারণ বলে বক্তৃতা শেষ যেহেতু শেখ চলে এসেছেন তিন নম্বর কারণ কি জানেন আমাদের ভারতবর্ষে খাস করে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড আধার কার্ড তারপরে এই ধরনের আরো যা কার্ড রয়েছে এই কার্ডগুলাতে বেশিরভাগই ভুল আছে তাই না কিন্তু যারা এগুলো তৈরি করছে বেশিরভাগই দেখেন অমুসলমান ঠিক না অথবা লো এডুকেটেড মানুষ এই জাতির সামনে আপনাকে জায়গা দখল করতে হলে যেমন মাইকেল এই হাটের উপায় ছিল না তাই তিনি আল্লাহ রসুলকে এক নম্বরে রেখেছিলেন বিশ্বাস করুন আপনার ছেলেকে ভালো শিক্ষা দিন ভালো শিক্ষা মানে কোরআন প্রথমে শিক্ষা দিতে হবে ছেলে ডাক্তার হবে ছেলে দাড়িও রাখবে উপরে প্যান্ট পরবে ইমানদার হবে তার কাছে গিয়ে মানুষ ট্রিটমেন্ট করে ভরসা পাবে আর এখন আমাদের সমাজের বেশিরভাগ ডাক্তার মানে কষাই কষাই আস্তালায বাস্তালায় জবাই করে ওদের আবার একদম মার্বেল দেওয়া এসি চেম্বার ডাক্তাররা ওখানে জবাই করে কি ঠিক না ভুল বলছি আপনার ওই রোগ নাই অথচ এমন কিছু টেস্ট দিয়েছে মানে ওর নেগোশিয়েট করা আছে জাতির সামনে একটা আপনি ডাক্তার বানাতে পারেন না আপনার স্ত্রীকে সারা জীবন পর্দা করালেন সিজার করতে দিচ্ছেন একটা কুলাঙ্গারের হাতে আপনার মেয়েকে ডাক্তার বানানোর শখ হয় না আপনার এটা সিজারিয়ান বানানোর শখ হয় না আজকে এক একজন বিডিও উনি যদি মুসলমান থাকতেন একজন অফিসার উনি যদি মুসলমান থাকতেন এবং মুসলমানের কথা বলছি তাহলে এত টেনশনে পড়তে হতো না আজকে আমার ছেলে বছর হলো স্কুলে পাঠাচ্ছেন ওই যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না লাস্টে কি হলো বুঝে ছেলে কেরালায় থাকে গো ছেলে কেরালায় থাকে কেন ছেলেকে আইপিএস অফিসার বানানো যায় না ছেলেকে বিডিও বানানো যায় না ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিন সাথে সাথে হাইলি এডুকেটেড করেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন কারণ প্রথম আয়াতি নাজিল হয়েছে ইকর পড়ো পড়ো এবং পড়াটা কেমন হতে হবে আল্লাহ রসুলের তরিকাই পড়া হতে হবে শিরক মিশ্রিত পড়াশোনায় কোনো লাভ নেই কটা বললো শির্ক মিশ্রিত ইমানের যেমন আল্লাহ তার কাছে নেই সিমিলারলি শিখ মিশ্রিত পড়াশোনায় আমাদের কোনো কাজে আসবে না ছেলেকে ছোটবেলা থেকে তাওহিদ শিখান আল্লাহর আল্লাহর অন্যান্য শিক্ষা দেন ইনশাল্লাহ আজিজ ওই ছেলে আপনার জাতির সামনে ইনশাল্লাহ আজিজ ওই ছেলে আপনার জাতির কল্যাণকর হবে বলে আমরা মনে করি আপনার মেয়েকে পর্দানাশীল বানান কোরআনের হাফেজা বানান ওই মা যে ঘরে যাবে সে ঘর আলোকিত হবে কারণ আল্লাহ রসুল বলছেন তিন চার বারো একশো কুড়ি দিন পর একটা বাচ্চার কান পেটের মধ্যে তৈরি করে দেওয়া হয় ওই বাড়িতে যদি কোরআনুল করিম তেলোয়াত হয় ওই বাড়িতে যদি কোরআনুল করিম তেলোয়াত হয় ওই ছেলে কোরআনুল করিমকে শুনতে থাকে শুনতে থাকে শুনতে থাকে পৃথিবীতে এসে ওই ছেলে ভালো হয় আর আপনার বউ প্রেগনেন্ট সারা দিন টিভি সিরিয়ালে ব্যস্ত গো তো ঘোলা ডিম থেকে ভালো বাচ্চা হয়েছে ভালো এ ডিম থেকে ভালো বাচ্চা হয়েছে আর বাচ্চাই তো হয় না ঘোলা ডিম থেকে ভালো দূরের কথা তো আপনার স্ত্রীকে আপনি সারা সারাদিন ওই জাহিলিয়াতের সামনে বসে রেখেছেন ওই বোকা বাক্স সামনে বসে রেখেছেন বলেন তো টিভিতে একটা উপকার হয়েছে দেখেন যা উপকার ছিল সে উপকার ভারতবর্ষের সরকার বন্ধ করে দিয়েছে পিস টিভি যা দেখে মানুষ সেদায় পথে আসছিল কারা বন্ধ করেছে কোন হিন্দু বন্ধ করেনি এক শ্রেণীর মুসলমান যারা আমাদেরকে মুসলমান মনে করে না তারা বন্ধ করেছে মাজার পীর এই এই দেশে টিভিকে বন্ধ করেছে পিস টিভিতে যেখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট খারাপ কিছু ছিল না মানুষ দিন ইসলাম চর্চা করত। এর জন্য জবাব দিতে হবে আখেরাতে অবশ্যই দিতে হবে তো যেটা বলছিলাম ছেলেকে হাইলি এডুকেটেড বানান তবে সেই শিক্ষা যেন কোরআন এবং হাদিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা হয় তবে দুঃখের বিষয় ভারতবর্ষের বুকে একটা অন্যতম প্রতিষ্ঠান এই যে আইআইএস ডক্টর জাকির নায়কের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে তার স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে তারা ভেবেছে ডক্টর জাকির নায়ককে রুখে দিয়েছি ইনশাল্লাহ আজিজ ডক্টর জাকির নায়কের মতো কপি আরও বেরিয়ে যাবে কেউ রুখতে পারবে না নমরুদ ইব্রাহিম সৈত সালামকে রুখতে পারেনি

আমার ছেলেকে আমি আমার শখ ছিল যে ডক্টর জাকির স্কুলে পড়াবো খুব শখ ছিল তো কি করব? উপায় নেই বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গে বহু প্রতিষ্ঠান খুঁজতে বিশ্বাস করুন আমি নাম করছি না সব ইসলামের নামে ব্যবসা করে বড় বড় প্রতিষ্ঠান একটা বড় প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে আমি নাম করছি আপনারা বুঝতে পারছেন সেখান থেকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয় দেখেছেন একজন ছেলের মুখে দাঁড়িয়ে আছে টাকার উপরে প্যান্ট পরেছে অথচ সেই প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্ট দিয়ে যদি মানে সেখানে ভর্তি হওয়ার জন্য যদি ও এলাও হয়ে যায় মা বাবা মনে করে জান্নাতের আর্ধেক পেয়ে গিয়েছি করে না অনেক দুঃখের সাথে আমি একটা প্রতিষ্ঠান করব ভাবলাম কিন্তু আমি যে শর্ত দিয়েছিলাম পাওয়া মুশকিল আমার সাথে যতজন মালিক থাকবে আমার টাকা নাই আমার আল্লাহ ভরসা আছে আমি আল্লাহর জন্য কাজ করি দিনের পথে তো আমি বলেছিলাম যে ব্যক্তি আমার সাথে আসবে তার পূর্ণাঙ্গ দাড়ি থাকবে টাকার উপরে প্যান্ট থাকবে বাড়িতে বন্ধন থেকে সুদের কোনো কারবার থাকবে না পান বিড়ি জ্বর তো খাবে না খাবে না ওই দোকানের সাথেও আর কোনো সম্পর্ক থাকবে না আলহামদুলিল্লাহ এই বছর শুরুর দিকে জুটেছে সাতজন পার্টনার শুরুর দিকে জুটেছে তো আলহামদুলিল্লাহ সবারই দাঁড়িয়ে আছে পাচক ছাড়া দা করে তো একটা প্রতিষ্ঠান করেছি হেরার আলো একাডেমি হেরা মানে লাইট ফ্রম দা অফ হেরা মানে হেরা গুহাতে গেলো অর্থাৎ বলতে পারেন কোরআনের আলো একাডেমি চেষ্টা করছি প্রত্যেকটা মাস্টার দাঁড়িয়েওয়ালা প্রত্যেকটা মেয়েদেরকে হিজাবি এতটুকু মেয়ে বাড়িতে দরজায় টোকা মেরে বলছে আসসালাম তার গার্জেন এসে বলছে কি গো ছেলে আমাকে সালাম দেয় মেয়ে আমাকে সালাম দেয় এতটুকু ছোট বাচ্চা যে কেজি ওয়ানে পড়ে সে জানে কি করে মানে খেতে হয় আপনার এম এ পাস ছেলেটাকে নিয়ে আসেন ওকে এখন আমি প্রমাণ করবো ও মূর্খ ও জানেও না যে খাওয়ার সুন্নত করা পানি পানের সুন্নত কাকে কটা এটাও জানে না নিয়ে আসুন আপনার ছেলেকে এম এ পাস করেছে ও পিএইচডি করেছে ওকে নিয়ে আসুন ওকে আমি প্রমাণ করে দেবো আলহামদুলিল্লাহ কেজি একটা ছেলে জানে যে পানি পান করার কটা নিয়ম আছে কি করে পান করতে হয় শেখানোর চেষ্টা করছি ছাত্র দিবেন এটা বড় কথা না আমার জন্য দোয়া করবেন কারণ আমাদের ওই এলাকাটাই সই তরিকার মানুষ নাই খুব আমার বিরুদ্ধে লেগেছে আরব থেকে আসার পর আমাকে কাফের ফতোয়া দিয়েছে কেন বুকে হাত বেঁধে আল্লাহ রসুলের পথে আল্লাহ রসুলের পথে জীবনটাকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এভাবে চলছে দাওয়াতের কাজ তবে আমি জেনারেল শিক্ষিত একটা মানুষ ভুল ত্রুটি স্বাভাবিক হবে মাখরাজ আমাদের শুদ্ধ নেই চেষ্টা করছি সঠিক করার এতক্ষণ যা বললাম এতক্ষণ যেগুলো শুনলাম বা বললাম আল্লাহ সোবানা তারা যেন আমাকে সহ আপনারা যতজন মানুষ শুনলেন এবং ফেসবুক ফেসবুক লাইভ থেকে যত হাজার লক্ষ মানুষ শুনলেন সবাই যেন মেনে চলা তৌফিকাদা করে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক আদা করে আল্লাহ হুম আমাদের মধ্যে যারা জীবিত আছেন উপস্থিত রয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছেন আল্লাহ যেন সবাইকে হালাল রুজির দ্বারা সম্পৃক্ততা দান করে সব আল্লাহ মামিন কারণ হালাল রুজি ছাড়া ইবাদত কবুল হবে না যেটা শুনলেন আর এই যে নির্যাতন চলছে এই নির্যাতন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করে সবাই আল্লাহ কবরের তলে যারা সাহিত জানি না তারা কি হালে রয়েছে তবে তারা যদি শির্ক বিরাত না করে মারা যায় আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ ডক্টর জাকির নায়ক আল্লাহ আবারও যেন গোটা বিশ্বের বুকে সহমহিমায় দাওয়াতের কাজ করে যেতে পারে তার জন্য তুমি সেই তৌফিক আদা করো আল্লাহ মামিন আল্লাহ গো যে ভাইরাই মাহফিল দিয়েছে আগামী ফজর থেকে যেন তারা একদম টিল দে টিল দা এন্ড অফ ইয়ার ডেথ তাদের মৃত্যু আগ পর্যন্ত যেন সইভাবে সঠিকভাবে সালাত আদায় করতে পারে তার জন্য তুমি তৌফিক আদা করো আল্লাহ মামিন আল্লাহ তুমি আমাদেরকে দিনের দায় হিসাবে সাহাবিদের মতো ইমান আনার তৌফিক আদা করো আল্লাহ মামিন আল্লাহ গো মারা যাবার সময় যেন মুখের মধ্যে আল্লাহর রসুলের সেই মুখ নিঃশৃত বানি লাহাই বলে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি তার জন্য তুমি তৌফিক আদা করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার আছো